সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির নিহতের ঘটনায় কালো পতাকার বিক্ষোভ মিছিল করেছে নোয়াখালী জেলার সাংবাদিকরা। নোয়াখালী জেলা প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল শুরু হয়। এ সময় বুরহান উদ্দিন মুজাক্কির হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। অবিলম্বে আসামিদের দ্রুত গ্রেফতার করা না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।